এবার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন এর বাংলা প্রতিশব্দ হচ্ছে নির্দেশ বাচক সর্বনাম। নির্দেশ বাচক সর্বনাম কাকে বলে? এই প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো কিছুকে নির্দেশ করে বা তার পরিবর্তে বসে। অর্থাৎ যে ধরনের প্রোনাউনগুলো কোনো ব্যক্তি কোনো বস্তু বা কোনো কিছুকে নির্দেশ করবে বা ওই জিনিসটার পরিবর্তে ব্যবহৃত হবে সেটাই কি হবে? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা কতগুলো উদাহরণ দেখব তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দিস ইজ মাই বুক, এটা আমার বই। দিস, এখানে দিস শব্দটা ব্যবহৃত হয়েছে নাউনের প্রোনাউনের পরিবর্তে। অর্থাৎ এই যে দিস শব্দটা, এই যে বুক মানে বইটা, এই বইটাকে নির্দেশ করছে, নির্দিষ্ট করে বলছে, বইটাকে নির্দেশ করছে, তাই এই দিস ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা বাংলাতে এটা, ওটা, এগুলো, ওগুলো, ইহা, এই যে শব্দগুলো, এই শব্দগুলো দিয়ে যে সমস্ত বাক্যগুলো গঠিত হয় সেই সমস্ত বাক্যগুলোর মধ্যে এই যে এটা, ওটা, এগুলো, ওগুলো, ইহা, এই শব্দগুলো বাংলা, এই শব্দগুলোর ইংলিশ প্রতিশব্দ যেগুলো সেগুলো হবে কি? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন আমি যদি আরেকটা বলি, দিস আর মিয়ারলি টল টকস, বলছে এটা এগুলো শুধুমাত্র লম্বা লম্বা কথা, মানে এগুলো শুধুমাত্র লম্বা লম্বা কথা, এই যে এগুলো, এগুলো এই শব্দটা দ্বারা এই লম্বা লম্বা কথাগুলোকে নির্দেশ করছে, লম্বা লম্বা কথাগুলোকে নির্দেশ করছে, তাই এটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। একই রকম ভাবে ইট ইজ মাই পেন, এটা আমার কলম, এখানে ইট এই পেনটাকে নির্দেশ করছে, তাই ইট ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। একই রকম আমরা যদি বলি দিস ইজ আ টাইগার, এটা একটা বাঘ, মানে এই যে এই দিসটা কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে? একটা এনিম্যাল, যে কোনো এনিম্যালের পরিবর্তে আমরা এখানে দিস ব্যবহার করি, তার মানে কি টাইগার, দিস ইজ এ টাইগার, মানে কি টাইগার ইজ দ্যাট এনিম্যাল, এই যে এনিম্যাল এর পরিবর্তে শব্দ কিন্তু দিস এখানে এই বাক্যটাতে, কিন্তু এই যে দিস তারা কি বোঝাচ্ছে? এই টাইগারটাকে নির্দেশ করছে, তার মানে এখানে দিসটাও ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা কতগুলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের যদি উদাহরণ নিই, দিস দ্যাট দিস দোজ ইট সো সাচ, এই সমস্ত প্রোনাউনগুলো হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ইংলিশ গ্রামারে এই কতগুলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো জানলে আমরা দেখেই বুঝতে পেরে যাবো যে কোনটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, এই কতগুলো শব্দই হয় ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আরও দু একটা আছে, তবে সেগুলো থেকে এগুলো বেশি ব্যবহৃত হয় ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে। দ্যাট কাউ ইজ বেটার দ্যান দিস কাউ, এখানে দ্যাট কাউ মানে ওই গরুটা, এই গরুটা থেকে বেশি বড়, বেটার দ্যান দিস কাউ, বেটার দ্যান মানে ভালো, এই গরুটা মানে ওই গরুটা এই গরুটা থেকে অনেক ভালো, মানে আমি নির্দেশ করে দিচ্ছি যে ওই গরুটা মানে দূরের কোনো বস্তু, দূরের কোনো গরু দেখে বলছি ওই গরুটা এই গরুটা থেকে, কাছের কোনো গরু সেটার থেকে ভালো, এটা এটা বোঝানো, এটা বোঝানো হচ্ছে, তার মানে কি দিস শব্দটা দ্বারা কাছের কোনো কিছুকে বোঝায়, দ্যাট শব্দটা দ্বারা কোনো দূরের কোনো কিছুকে বোঝায়, তার মানে দ্যাট এটা কাউকে নির্দেশ করছে দূরের কাউকে, আর দিস মানে কাছের গরুটাকে অর্থাৎ কাছের কাউটাকে নির্দেশ করছে, তাই এখানে দিস এবং দ্যাট দুটোই ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার আমরা চলে যাব ইনডেফিনিট প্রোনাউনে, অর্থাৎ অনির্দিষ্ট সর্বনাম। কোনগুলো অনির্দিষ্ট সর্বনাম? যে প্রোনাউনগুলো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ না করে সাধারণ বা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সেগুলো হবে সব ইনডেফিনিট বা অনির্দিষ্ট সর্বনাম। উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি, নান বিলিভ আ চিট, মানে কেউ একজন প্রতারককে বিশ্বাস করে না, এখানে নান মানে কেউ বিশ্বাস করে না, নান মানে কেউ না, এই যে এটার মাধ্যমে আমরা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বলছি না, আমরা বলছি কেউ, সেটা যে কেউ হতে পারে, আমি হতে পারি, অন্য অনেক যে কেউ হতে পারে, তার জন্য এখানে আমি কোনো ব্যক্তিকে তুমি নির্দেশ করে বলছি না, তাই এটা নান হবে ইনডেফিনিট প্রোনাউন। একই রকমভাবে অল দ্য মানি ইজ স্পেন্ট, মানে সমস্ত টাকা খরচ হয়ে গেছে, মানে কত টাকা খরচ হয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলছি না, বলছি সমস্ত টাকা খরচ হয়ে গেছে, আমার কাছে যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে, মানে সব সমস্ত খরচ হয়ে গেছে মানে নির্দিষ্ট করে বলছি না, তাই এটাও একই রকমভাবে ইনডেফিনিট প্রোনাউন। আরও কয়েকটা উদাহরণ, সাম সে দ্যাট নেতাজি ইজ স্টিল অ্যালাইভ, কেউ বলেছে, বলে কেউ বলে যে নেতাজি আজও জীবিত আছে, তার মানে কি এই যে কেউ, কে নির্দিষ্ট করে বলছে না, কে বলে এই কথাটা নির্দিষ্ট করে বলছে না, বলছে কেউ বলে, সে যে কেউ হতে পারে, তার জন্য এটাও কি একই রকমভাবে ইনডেফিনিট প্রোনাউন। এভরি ওয়ান নোজ দ্যাট কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে আমরা দেখছি এভরি ওয়ান, এভরি ওয়ানও
সবাই জানে যে কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী, এখানে কে জানে সবাই জানে, কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলছে না, কোনো একটা ইন্ডিভিজুয়াল বস্তু বা কাউকে নির্দিষ্ট করে যেহেতু আমি বলছি না, এখানে এভরিওয়ান হবে ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট পারবনা। কয়েকটা আমরা উদাহরণ নিই, অল, এনি, এগুলো সব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে ব্যবহৃত হবে, তার জন্য এখানে এস প্লাস টি দেওয়া আছে। আবার এনি এটাও তাই, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, তারপর আচ্ছা এনি ডবল লেখা হয়েছে এনি, এগুলো সবগুলো হবে ইনডেফিনিট প্রোনাউন এবং এগুলো সব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্ম হিসেবে ব্যবহৃত হবে। তারপরে নান, নোবডি, নাথিং, এভরিবডি, এভরিওয়ান, এগুলো সব সিঙ্গুলার ফর্ম বসবে, মানে এগুলো সব সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয়, মানে এই যে সমস্ত শব্দগুলো এগুলো সব ইনডেফিনিট প্রোনাউন, কারণ এই ধরনের শব্দগুলো দিয়েও কোনো ব্যক্তিকে বা বস্তুকে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় না। একরকমভাবে ফিউ, মেনি, বোথ, আদার্স, এগুলো সব প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, এগুলো দ্বারাও কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় না, তাই এগুলো একই রকমভাবে ইনডেফিনিট প্রোনাউন।